অনেকেই হয়তো চিন্তা ভাবনা করেন যে এখনো তো অনেক সময় বাকি আছে, এখন তো জীবন সবে শুরু, যুবক বয়স, বৃদ্ধ অবস্থা পড়ে আছে, বৃদ্ধ অবস্থায় জেনে নেব। জীবনে যখন আর সময় থাকবে না, অর্থাৎ আয়ু ফুরিয়ে যাবে, একদম জীবনের শেষ প্রান্তে আর কর্ম করার শক্তি থাকবে না, তখন এই গীতাকে জেনে কিছু লাভ হবে না। কোনো কাজের আগে কেমন দৃষ্টিভঙ্গি রেখে কাজ করা প্রয়োজন, তাহলে সফলতা জীবনে পাওয়া যায়, আসলে এটা যদি কেউ জানতে চান, আজ এই মুহূর্তে তাকে এই গীতা চিরন্তন জানতে হবে। কেননা যুদ্ধ করার আগেই অর্জুন কিন্তু এই গীতা শ্রবণ করতে পেরেছিলেন শ্রী ভগবানের কৃপায়, যুদ্ধের পরে নয়। তাই আমাদের এই জীবন যুদ্ধের শুরুর আগে, যাতে আমরা আমাদের জীবন যুদ্ধে জয়লাভ করতে পারি, সেই কারণেই কিন্তু সময় থাকতে থাকতে এই গীতা চিরন্তন শোনা বা পড়া একান্তভাবে জরুরি বলে আমার মনে হয়। নিজের পরিবারের যে সমস্ত সদস্যরা আছেন, কচিকাচারা আছে, তাদের মধ্যে আমরা এই অডিওটা চালিয়ে দিই, প্লে করে দিই, তারা শুনুক সবাই। এমনিতেই বাকি 7-8টা বিষয় তো জানছে, বাংলা, ইংরাজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান জানছে, তার সাথে ভগবদ্গীতাটা জেনে ফেলুক, জীবনের সময় বাঁচবে, বিফল হবে না কখনো। আসুন, যোগী পুরুষ প্রজ্ঞা দাস কাঠিয়ে বাবা, তাঁর রচনায় আমরা জানব গীতা চিরন্তন। গীতা চিরন্তন আমরা শুনতে শুনতে একাদশ অধ্যায়ে পৌঁছে গেছি। আপনারা জানেন বিশ্বরূপ দর্শনের মধ্য দিয়ে অর্জুন তিনি অনেক কিছু জ্ঞান তিনি অর্জন করছেন, অনেক কথা বলছেন। তো সেই রকম একটা জায়গায় আমরা পৌঁছে গেছিলাম আগের এপিসোডে, যে অর্জুন তিনি ভগবানকে প্রশ্ন করছেন যে আপনি এই যে বিশ্বরূপ দর্শন আমাকে করাচ্ছেন, আপনার এই যে উগ্র রূপ আমি দেখছি, তো আপনি কি করতে চাইছেন? এর উত্তরে শ্রী ভগবান বলছিলেন যে আমি এই জগৎকে সংহার করছি, কেননা অধর্ম বাড়বাড়ন্ত হয়ে গেছে। তাই তুমি যদি যুদ্ধ নাও করো, তোমার সামনে যারা আছে, যাদেরকে তুমি আত্মীয় পরিজন পারিবারিক সদস্য বলছো, তারা তো পাপে ডুবে আছে, অধর্মে ডুবে আছে, অধর্ম বিস্তার করছে তারা সমাজে, তাদের কিন্তু নাশ আমার মধ্যে হবেই, তুমি যুদ্ধ করো বা না করো। তুমি তোমার কর্তব্য না করো বা করো, এই জগৎ সংসারের যে প্রত্যেকটা কর্ম তোমার জন্য আটকে থাকবে না, কোনো কিছুই কারোর জন্য আটকে থাকে না। আমরা যখন আমাদের সংসার জীবনে, ব্যক্তিগত জীবনে যখন ভাবি যে এটা তো আমি ছাড়া হবেই না, আসলে আমাদের এই চিন্তা ভাবনাটা কতখানি ঠিক বা ভুল, সেটা কিন্তু নিজে নিজেকে প্রশ্ন করতে হবে। গীতা চিরন্তন শুধু শুনলে হবে না, ভক্তির জায়গা যেমন আছে, আসলে এটা দর্শনের জায়গা, নিজের সাথে নিজের ক্ল্যারিফিকেশনের জায়গা, নিজের সাথে নিজের বুদ্ধিকে, নিজের বোধকে স্বচ্ছ করার জায়গা, নিজে নিজেকে প্রশ্ন করার জায়গা, নিজে নিজের ভেতরে ডুবে যাওয়ার জায়গা। আপনি আপনার বয়সের যেই প্যারামিটারে আপনি দাঁড়িয়ে থাকুন না কেন, অর্থাৎ আপনার বয়স 20 হোক কি আপনার বয়স 80 হোক, যাই হোক না কেন, জীবন যখন আপনার মধ্যে আছে, আপনার ব্রেন যখন সচল আছে, আপনি যখন কানে শুনতে পাচ্ছেন, বোধের জায়গায় যখন এই কথাগুলো আপনার ভেতরে আপনি নিচ্ছেন, অতএব পরিষ্কার হয়ে যাওয়া দরকার, পূর্ণতা পাওয়া দরকার। আমরা জন্মই নিয়েছি পূর্ণ হওয়ার জন্য, আগের জন্মের অপূর্ণতাটাকে পূর্ণ করে নেব বলেই আমরা কিন্তু ভগবানের কাছে আমরা শরীর প্রার্থনা করেছি, জন্ম প্রার্থনা করেছি, তিনি আমাদেরকে শরীর দিয়েছেন। যাই হোক, তো তাহলে আমরা আমাদের কর্তব্য করব কিভাবে, কোন কর্তব্য আমাদের সঠিক কর্তব্য হবে, এখানে কিন্তু শ্রী ভগবান একেবারে পরিষ্কারভাবে তিনি কিন্তু উত্তর দিচ্ছেন। শ্রী ভগবান তিনি বলছেন, অতএব তুমি উত্থিত হও, তুমি উঠে দাঁড়াও, যশ লাভ করো, শত্রুগণকে জয় করো, জয় করে সমৃদ্ধ রাজ্য তুমি ভোগ করো, আমা কর্তৃক অর্থাৎ আমার দ্বারা পূর্বেই যারা নিহিত হয়ে আছে, অর্থাৎ মরে গেছে অলরেডি যারা, হে সব্যসাচী,
তুমি নিমিত্ত মাত্র, তুমি এখানে উপলক্ষ মাত্র। এই যে আমরা যারা, এই জগৎ সংসার কি আমাদের দ্বারা চলছে মনে হচ্ছে? একদম না, আমরা এখানে নিমিত্ত মাত্র। তো আমাদেরকে উঠতে হবে। আমরা প্রত্যেকে তার নিজের জীবনের বোধের জায়গা থেকে, কর্মের জায়গা থেকে, চেতনার জায়গা থেকে, আমাদেরকে সাহসের জায়গা থেকে, নিজেরা নিজেদেরকে হীনমন্যতার জায়গা থেকে সরে আসতে হবে। নিজেকে ছোট ভাবা বন্ধ করুন, আমাদেরকে উঠতে হবে। বিষাদ রূপ এই তমময় মলিন অবস্থাকে জোর করে আমাদেরকে ত্যাগ করতে হবে। শ্রী ভগবত কৃপায় জগৎ কল্যাণের স্রোত তা কিন্তু বহিতেই থাকিবে, ইহাতে আমরা যদি যোগ না দিই তবে শ্রী ভগবানের কাজ কিন্তু থেমে থাকবে না। আমরা যোগ না দিলে আমরাই বরং নিচে পড়ে যাব। এই বিষাদ আচ্ছন্ন হয়ে আমাদের নারকীয় জীবন ভোগ করতে হবে। তাই শ্রী ভগবান তিনি অর্জুনকে বলছেন, তুমি নিমিত্ত মাত্র। এই জগৎ জুড়ে যে কল্যাণ কার্য চলছে তাতে আমাদের শ্রী ভগবানের হাতের যন্ত্র হতে হবে। এখানে শ্রী ভগবান অর্জুনকে বলছে যে তুমি যশ লাভ করো, রাজ্য ভোগ করো, ইত্যাদি প্রবৃত্তিমূলক কথা তিনি বলছেন। এর প্রয়োজন আছে বলেই তো শ্রী ভগবান তিনি বলছেন। বিষাদাচ্ছন্ন, অলস, নপুংসক, তমময় কর্মহীন জীবন অপেক্ষা যশ লাভের জন্য, রাজ্যসুখ ভোগের জন্য কর্ম করা অনেক ভালো। কারণ কর্মময় রজগুণাত্মক জীবন থেকেই সত্ত্বগুণময় ত্যাগের জীবনের সূত্রপাত হয়। বিষাদ আচ্ছন্ন কর্মহীন জীবন থেকে কখনোই কিন্তু এই সত্ত্বগুণময় ত্যাগের জীবন কখনোই সম্ভব নয়। তমময় জীবন সাত্বিকতার ছদ্মবেশ ধারণ করতে পারে, সাত্বিকতার ছদ্মবেশ ধারণ করে আরও অন্ধকারের ভেতর চলে যায়। তাই শ্রী ভগবান বলছে যে তুমি যশ লাভ করো, তুমি ভোগ করো, তারপর তুমি ত্যাগী হও। অটোমেটিকলি তুমি ত্যাগী হয়ে যাবে, তবেই তুমি প্রকৃত ত্যাগী হতে পারবে। ত্যাগ করার মতো তো হাতে কিছু থাকুক, সেটা তো আগে অর্জন করো। আসলে এটাই এই বর্তমান ভারতের জন্য প্রয়োজন, এই ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের জন্য প্রয়োজন। যে নিজে রোজগার করতে পারে না, ত্যাগের মহিমা আপনি বলুন তো তাকে কি শোভা দেয়? আসলে এই সমাজের, এই ভারতবর্ষে এই মুহূর্তে যা প্রয়োজন তা হচ্ছে অর্জুনের মতো বৈষ্ণব, বীর বৈষ্ণব। যত প্রতিষ্ঠা সুকরে বিষ্ঠা, এটা বলে যদি আমরা জ্ঞান চর্চাকে পরিত্যাগ করে দিই তবে জ্ঞানহীন ভক্তি অবৈধ ভোগে লিপ্ত হয়ে পড়বে। কর্মোদ্যম পরিত্যাগ করলাম, অর্থাৎ কর্ম করছি না, অলস মস্তিষ্ক, সে তো বরং আরও বেশি ভোগ আকাঙ্ক্ষার বাসা হয়ে উঠবে। যেটা কর্ম, আমি ফল চাই না, আমি ভোগ করতে চাই না, আমি রাজ্য চাই না, তাই আমি কর্ম করলাম না। তো আপনি যখন কর্ম করছেন না, অলস হচ্ছেন, আপনার মধ্যে কিন্তু আরও বেশি ভোগ, আরও বেশি খিদে আপনার মধ্যে, তো সেটা তো দানা বাঁধছে। তো আপনি ত্যাগী হবেন কি করে? এর আগে এবং এর পরে শ্রী ভগবান অর্জুনকে তিনি অমানিত্য এবং রাগদ্বেষ শূন্যতা, সমমানাপমান এবং বৈরাগ্যের উপদেশ তিনি দিয়েছেন। শ্রী ভগবানের বক্তব্যের মধ্যে কিন্তু কোনো দ্বিচারিতা নেই। অর্থাৎ এর আগে শ্রী ভগবান অর্জুনকে তিনি বলছেন যে তুমি সবাইকে সমানভাবে দেখো, তুমি বৈরাগ্য হও, বৈরাগ্য তোমার মধ্যে আসুক, রাগ দ্বেষ হিংসা এগুলো তোমার মধ্যে না থাকুক, এগুলো তিনি বলেছেন। এবার তিনি বলছেন যে রজগুণের দ্বারা তমগুণকে জয় করতে হবে আর সত্ত্বগুণের দ্বারা রজগুণকে জয় করতে হবে, পরে সত্ত্বগুণের ঊর্ধ্বে উঠে গুণাতীত ভূমি লাভ করতে হবে। তো এটাকে যদি আমি একটু সরলীকরণ করে বলি, বিষয়টা হচ্ছে এমন, তুমি নিজে আগে অর্জন করো, তারপরে ত্যাগ করো। এই অর্জন এবং ত্যাগ, এই এই যে পরিস্থিতি, এই যে প্রসেস, এর মধ্যে রাগ দ্বেষ এসব থাকবে না, সমান দৃষ্টি থাকবে। শ্রীকৃষ্ণ তিনি বলছেন, শ্রী ভগবান তিনি বলছেন, আমা কর্তৃক হত দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ এবং অন্য যুদ্ধবীরগণকেও তুমি বধ করো। তুমি ব্যথিত হইও না, যুদ্ধ করো, যুদ্ধে শত্রুগণকে তুমি জয় করতে পারবে। ভালো করে লক্ষ্য করুন,
অর্জুনের মনের ভেতর শঙ্কা ছিল যে তিনি কিভাবে ভীষ্ম এবং এই দ্রোণাচার্যের সাথে তিনি যুদ্ধ করবেন। তারা তো তার গুরুজন, পূজনীয়, কঠিন কঠোর বাক্যালাপ পর্যন্ত কখনো করেননি, তো কিভাবে তাদের সাথে তিনি এই বাণের দ্বারা যুদ্ধ করবেন, একে অপরকে তীর ছুঁড়বেন? যুদ্ধে তাদের বধ করলে, যেহেতু দ্রোণাচার্য অর্জুনের গুরু, তাই গুরু হত্যাজনিত মহাপাপের ভাগী হইতে হবে। ভীষ্ম দ্রোণাচার্য উভয়ই অর্জুনকে খুব ভালোবাসতেন, তাদের শরীরে বাণের আঘাত করা অর্জুনের পক্ষে দুঃসাধ্য ছিল, এজন্য তার হাত কাঁপছিল, হাত হতে তার গাণ্ডীব ধনু খসে পড়ছিল। অর্জুনের এই সংকোচ এবং অসামর্থ্যতা শ্রী ভগবান তিনি জানতেন, তাই বিশ্বরূপ দর্শন করিয়ে অর্জুনকে তিনি বলছেন, ভীষ্ম দ্রোণাচার্যকে শ্রী ভগবান তিনি পূর্বেই বধ করে রেখেছেন, সুতরাং এতে অর্জুনের পাপী হবার কোনো সম্ভাবনা নাই। তাহাদের কর্মই তাদের মৃত্যুর করাল মুখে প্রেরণ করেছে, ইহাতে অর্জুনের কোনো দোষ নাই। অর্জুন যেন সংকোচ জড়তা ত্যাগ করে নিজের কর্তব্য সে পালন করে। ধর্ম প্রতিষ্ঠার জন্য যে কর্ম, অর্জুন যেন সেটা করে। আমাদেরকে অর্জুন হতে হবে, আমরা অর্জুনের থেকেও বেশি পণ্ডিত হয়ে গেছি, আমরা প্রচুর যুক্তি সাজাতে শুরু করেছি, তাই আজকের সমাজ ব্যবস্থা এমন, তাই পরিবারের প্রত্যেকটা পরিবারের একে অপরের সাথে সম্পর্কটা এমন। এখনো সময় আছে, আমরাই পারি এটাকে শুধরে নিতে, এবং আমাদেরকে এটা শুধরে নিতে হবেই হবে, কেননা অধর্ম কখনো টিকে থাকতে পারে না, ধর্ম আসবেই। আপনি ধর্ম নিয়ে আসার পথে যোগদান করুন, এতে আপনার মঙ্গল হবে। এখানে জয়দ্রথ এবং অন্যান্য যোদ্ধাবৃন্দের নাম শ্রী ভগবান তিনি একেবারে উল্লেখ করছেন, কারণ এরা অর্জুনের আত্মীয়। আত্মীয়বোধ জনিত দুঃখবোধ, যাকে কার্পণ্য দোষ বলে উল্লেখ করা হচ্ছে, তাতে অর্জুন বিচলিত হয়ে পড়ছেন। ইহাতেও তিনি ঠিক নিজের কর্তব্য নির্ধারণ করতে পারছিলেন না। কে পারছিল না? অর্জুন পারছিল না। শ্রী ভগবান তিনি দেখিয়ে দিচ্ছেন, এরা সকলে শ্রী ভগবান কর্তৃক নিহত হইয়া আছেন, ইহাদের জন্য অর্জুনের দুঃখ করিয়া কোনো লাভ নেই। দেখুন, আমরা আত্মীয় স্বজনের প্রতি স্নেহপাশে আসক্ত হই, আমরা তাদের জন্য মিথ্যাই শোক করি। শ্রী ভগবান যাকে মেরে রেখেছেন তাকে বাঁচাবে কে? তাই আজ অর্জুন প্রত্যক্ষভাবে দর্শন করছেন, কর্ণ প্রভৃতির নাম তিনি নিচ্ছেন, কারণ কর্ণের কাছে ইন্দ্রপ্রদত্ত একগ্নিবাণ রয়েছে, যা কিন্তু অমোঘ। কর্ণ একমাত্র প্রতিপক্ষী সে মনে করে অর্জুনকেই। শ্রী ভগবান তিনি বলছেন, অধর্মের পক্ষে যোগ দেওয়া সেই কর্ণ, সেও কিন্তু মৃত্যু পথযাত্রী। তাই অর্জুন যেন সর্বপ্রকার সংকোচ, আড়ষ্টতা, ভীতি পরিত্যাগ করে যুদ্ধের জন্য সর্বশক্তি নিয়ে সে যেন উঠে দাঁড়ায়, এতেই কিন্তু তার কল্যাণ। এই মহাভারতের এই যে যুদ্ধ প্রক্রিয়া, সঞ্জয় তিনি বলছেন ধৃতরাষ্ট্রকে, এ তো আমরা সকলেই জানি। তো সঞ্জয় তিনি বলছেন, কেশবের এই বাক্য শ্রবণ করে কম্পিত কলেবর কিরীটধারী অর্জুন কৃতাঞ্জলি হইয়া শ্রীকৃষ্ণকে আত্মসমর্পণ করিয়া অতিশয় ভীতি সহকারে প্রণাম করিয়া পুনরায় গদগদভাবে শ্রী ভগবানের প্রতি অর্জুন তিনি কি বলছেন, আমরা সেটাতে আসব। তো সঞ্জয় এখানে যেটা তিনি বলছেন, যে শ্রী ভগবান যখন অর্জুনকে বলছেন যে তুমি ওঠো, তুমি যুদ্ধ করো, তুমি তোমার কর্তব্য কর্ম করো, তোমার কোনো পাপ পুণ্য হচ্ছে না, তোমার লক্ষ্য হচ্ছে ধর্মকে প্রতিষ্ঠা করা, তো আমরা এই সমাজে, আমরা যারা অর্জুন হতে চাইছি, প্রত্যেকেই কিন্তু অর্জুন, নারী পুরুষ নির্বিশেষে আমি সবাইকে বলছি, আমরা যখন ধর্মকে প্রতিষ্ঠা করব, আমরা যখন ন্যায়ের পথে থাকব, ভাবার দরকার নেই যে এ আমার কাছের লোক, এ আমার দূরের লোক, আপনি ন্যায়ের পথে আছেন, আপনি ন্যায়ের কথা বলছেন, ন্যায় সংগঠিত হবেই,
অলরেডি হয়ে আছে। তো এরপর এই কথাগুলোর যে এফেক্ট, এক্সপ্রেশন অর্জুনের কি, অর্জুনের এক্সপ্রেশন হচ্ছে যে অর্জুন ভীত, ভয়ে মানে ভীতর থেকেও ভীত বেশি, অধিকতর ভীত অবস্থা তার। তার কণ্ঠ একেবারে ভয়ে মেশানো, ভক্তি মেশানো, আবেগযুক্ত তার কাঁপা কাঁপা কণ্ঠ। যে বীর সশরীরে স্বর্গপুরে গমন করতে ইতস্তত করেন নাই, কিরাত রূপধারী মহাদেবকে সন্তুষ্ট করিয়া যে বীর পাশুপত অস্ত্র লাভ করেছেন, আসলে এগুলো তো অর্জুনের বিশেষণ, ওই অর্জুনের বৈশিষ্ট্য, অর্জুন এগুলো হাসিল করেছেন তার জীবনে, অর্জন করেছেন এগুলো। খাণ্ডব বন দহনাদি নিবাত কবচ পর্যুদস্ত করা প্রভৃতি অসাধ্য সাধন করেছেন অর্জুন। দ্রৌপদীর স্বয়ম্বর সভায় সহস্র ভূপালের বিরুদ্ধে একাকী যুদ্ধ করতে তিনি কাতর হন নাই, যার প্রতি ইন্দ্র মহেশ্বর অগ্নিদেব প্রসন্ন হইয়া দিব্য অস্ত্র কবচাদি দান করিয়াছেন। যিনি জীবনে ভয় কাকে বলে জানতেন না, সেই বীর অর্জুন তার অতি পরিচিত, বর্তমানে সারথি তার, শ্রীকৃষ্ণকে বিশ্বরূপধারী রূপে দর্শন করে তিনি ভীত হয়ে পড়েছেন। ভগবানের সেই বিশাল রূপ, নিজের ভ্রম এবং ক্ষুদ্রতা এবং ভবিষ্যতের অবশ্যম্ভাবী ধ্বংসাত্মক দৃশ্য দেখিয়া সর্বোপরি শ্রী ভগবানের মহিমা দর্শন করিয়া অর্জুনের হৃদয় একেবারে ভক্তিতে দ্রবীভূত হইয়া পড়িল। তিনি আবেগ মিশ্রিত কম্পিত কণ্ঠে কৃতাঞ্জলি ফুটে হাত দুটো জড়ো করে তিনি বলছেন, নতমস্তকে প্রণাম করে তিনি বলছেন, কি বলছেন? হে ঋষিকেশ, আপনার মাহাত্ম কীর্তনের দ্বারা জগৎ প্রহৃষ্ট হয় এবং অনুরাগযুক্ত হয়। রাক্ষসগণ ভীত হইয়া চতুর্দিকে পলায়ন করে এবং সিদ্ধগণ তারা নমস্কার করেন, এটাই তো যথার্থ। দেখুন, অর্জুন তার নিজের অনুভবের কথা এটা বলছেন। তিনি বলছেন যে হে ঋষিকেশ, এই জগতে সৎ ব্যক্তিরা আপনার উপর অনুরক্ত হয়, আপনার মহিমা কীর্তন করে এবং আপনার চরণে আত্মসমর্পণ করে তারা ধন্য হয়, এটা যথার্থ। জগতে আরাধ্য তো একজনই আছেন, অপরদিকে যাহারা দুষ্টাত্মা তারা আপনার ভয়ে দূরে পলায়ন করে। সিদ্ধ মহাপুরুষগণ আপনাকে প্রণাম করেন। এই শ্রী ভগবান সম্পর্কে জগতে এক একজনের মনোভাব এক এক রকম। জিসকা ভাবনা হ্যায় জয়সি প্রভু মূর্তি ধরে তাইসি, জিসকা ভাবনা হ্যায় জয়সি প্রভু মূর্তি ধরে তাইসি। ভক্তরা নানাজন নানাভাবে প্রভুর উপাসনা করছেন, কেহ প্রভুকে শিশুরূপে, কেউ বা সন্তানরূপে উপাসনা করছেন, প্রভু তাকে গোপাল রূপে দর্শন দিচ্ছেন, কেহ নিজেকে দাস ভাবিয়া শ্রী ভগবানকে প্রভুরূপে উপাসনা করছেন, কেহ বা সখারূপে উপাসনা করছেন, কেহ বা স্বামীরূপে মধুরভাবে উপাসনা করছেন। কংসের ধনুর্যজ্ঞে শ্রীকৃষ্ণ বলরাম যখন উপস্থিত হয়েছিলেন, তখন এক একজন এক এক ভাবে প্রভু মূর্তি দর্শন করেছিলেন। মল্লযোদ্ধাদের কাছে তিনি অশনী স্বরূপ বলে মনে হচ্ছিল, সাধারণ মানুষের কাছে তিনি নররত্ন, স্ত্রীলোকের কাছে তিনি ছিলেন মূর্তিমান কামদেব। গোপগণ তাকে দেখতে পাচ্ছেন যে তিনি আপনজন রূপে, আর দুষ্ট রাজাদের কাছে তিনি প্রতিভাত হচ্ছেন মূর্তিমান দণ্ডদাতা রূপে, নিজের পিতামাতা এবং পিতৃতুল্য গুরুজনদের নিকট শিশু গোপাল। কংস দেখছেন তিনি সাক্ষাৎ মৃত্যু, অজ্ঞদের কাছে তিনি বিরাট, যোগীগণের কাছে পরম তত্ত্ব। বৃষ্ণিবংশীয়গণ নিজেদের ইষ্টদেবতা রূপে তাকে দেখতে পাচ্ছেন, প্রত্যেকে নিজ নিজ ভাব অনুযায়ী প্রভুকে দর্শন করছেন। তো আপনার মধ্যে শ্রী ভগবান সম্পর্কে, তার সৃষ্টি সম্পর্কে, তার প্রতিটি লীলা সম্পর্কে যে ভাবে আপনি তাকে নিজের ভেতরে দেখতে চাইবেন, আপনি সেই ভাবেই, ভাব অনুভব, হ্যাঁ ফিলিংস, সেই ভাবই কিন্তু আপনার ভেতরে মূর্তি আকারে তার দৃশ্য রচনা করবে, তাকে আপনি সেই ভাবেই কিন্তু পাবেন। গীতার যে মূল শ্লোক, রক্ষাংশী ভীতানি দিশো দ্রব্যন্তি, অর্থাৎ
রাক্ষসগণ ভয় পেয়ে চারিদিকে পলায়ন করছেন। যারা দুষ্ট অপরাধী যারা, তারা তো ভগবানকে ভয় পাবে, এ তো স্বাভাবিক। যারা বিষয়লোলুপ, কামনা কলুষিত, তারা ভগবানকে এবং ভগবানের ভক্তজনের সঙ্গে তারা কিন্তু থাকতে পারবে না। তারা ভগবানের সঙ্গ, ভক্তের সঙ্গ সহ্য হবে না তাদের ভেতরে। তারা সাধু সঙ্গ হইতে নিজেদের দূরে রাখে। তাই আপনি যদি সাধু সঙ্গ থেকে, ভগবানের সঙ্গ থেকে যদি আপনি নিজেকে দূরে রাখেন, তাহলে এটা কিন্তু খুব পরিষ্কার যে আপনি ভোগের মধ্যে, কামনার মধ্যে, এক্সপেকটেশন, চাহিদা, এর এই জালের মধ্যে আপনি জড়িয়ে আছেন। প্রয়োজন আর চাহিদা, প্রয়োজন লিমিটেড, একটা সীমা আছে তার প্রয়োজনের। ধরুন আপনার পেটের ভেতর ততটাই আপনি, যতটা জায়গা আছে ততটাই আপনি ভরতে পারবেন, ওটা একটা সীমা আছে, ওটা প্রয়োজন। কম প্রয়োজন, বেশি প্রয়োজন, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু চাহিদা, এক্সপেকটেশন, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, এ সীমাহীন, এর শেষ নেই, চাহিদার শেষ নেই। তো এই চাহিদার মধ্যে আপনি আছেন, এটা বুঝবেন কি করে? যখন আপনি ভগবানের থেকে দূরে আছেন। সারাদিন ভগবানের সাথে পড়ে থাকার দরকার নেই। আমাদের এই সনাতন ধর্মে, হিন্দু ধর্মে, একদম পরিষ্কারভাবে কিন্তু আছে যে সন্ধিক্ষণ যেগুলো, সকালে, দুপুরে, সন্ধ্যেবেলা, সন্ধিক্ষণ যেগুলো, সেই সময় যদি আপনি ভগবানকে স্মরণ করেন 5 মিনিট করে, তাতেই হবে, সময় নেই। আসলে স্বীকার করতে চাইছেন না যে আপনি কামনা বাসনার মধ্যে জর্জরিত আছেন। কাউকে দোষ দিয়ে লাভ নেই, শুরু করুন। আপনি উঠে দাঁড়ান, আপনি আপনার কর্তব্য করুন, আপনি সবলভাবে আপনি আপনার কর্তব্য করুন, আপনাকে কোথাও যুদ্ধ করতে যেতে হচ্ছে না। আপনি নিজের ধর্ম নিজে পালন করুন, তারপর দেখুন ভেতর থেকে কি শক্তি আসে, ভেতর থেকে কি শান্তি আসে, ভেতর থেকে কি তেজ আসে আপনার ভেতরে। অর্জুন তিনি বলছেন, হে মহাত্মন, হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, ব্রহ্মা হইতেও শ্রেষ্ঠ আদিকর্তা, আপনাকে সকলে কেন নমস্কার করবে না? আপনি সৎ, অসৎ, যাহা পরম, অক্ষর, আপনি তো সব কিছু। দেখুন পূর্ব শ্লোকে অর্জুন তিনি বলছেন যে সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংঘা। আমি শ্লোকগুলো বাদ দিয়ে যাচ্ছি, কেননা আমি গল্পের মতো করে এটা পাঠ করার চেষ্টা করছি, সংলাপ অনুযায়ী, ডায়লগ বাই ডায়লগ, যাতে আমাদের বুঝতে সুবিধে হয়। আপনি আলাদা করে শ্লোক পড়ার ইচ্ছে থাকলে আপনি ভগবদ্গীতা কিনে নিয়ে আপনি পড়ে নিতে পারবেন, শ্লোকগুলো বুঝতে পারবেন আপনি। আসলে এইভাবে পাঠ করার পেছনে কারণ যেটা, সেটা হচ্ছে যে আমরা সংস্কৃত জানি না সেইভাবে, তো বেকার সংস্কৃতগুলোকে আমাদের মধ্যে যদি উচ্চারণ করি, আমি আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা ব্যারিয়ার তৈরি হবে, একটা বাধা তৈরি হবে। আগে আমরা গল্পের ছলে জিনিসটাকে বুঝে নেই, জীবনে আমরাকে এটাকে নিজেদের ব্যবহারিক জীবনে নিয়ে আসি, কেন এ কেবল শোনার জিনিস না, শুনলে পাপ ক্ষয় হয় এমন বিষয় না এটা। আপনি যত সময় না আপনি নিজের জীবনে নিয়ে আসবেন, 1% হলেও আপনি যদি না নিয়ে আসেন, ও আপনার জীবনে আপনি পুণ্যের পথে এগোতে পাচ্ছেন না। শুনে নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো মানে হয় না যে আপনি পুণ্য কাজ করছেন। অনেকের বাড়িতে শ্রীমদ্ ভগবদ গীতা সাদা কাপড়ে, লাল কাপড়ে, ঠাকুরের সিংহাসনে মুড়ে রাখা হয়ে আছে, পড়ছে না, সিরিয়াল দেখছে অথচ পড়ছে না, বলছে সময় পাচ্ছি না। বুঝতে পারছেন কি অবস্থা, মানসিক দৈন্যতা। তো এখানে তিনি বলছেন যে হে মহাত্মন, হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, ব্রহ্মা হতেও আপনি শ্রেষ্ঠ আদিকর্তা, তো আপনাকে সকলে নমস্কার করবে না কেন? আপনি তো সৎ, অসৎ, যাহা পরম, অক্ষর, আপনিই তো সব। তো পূর্ব শ্লোকে অর্জুন তিনি বলছেন, সর্বে নমঃশান্তি চ সিদ্ধ সংঘা, অর্থাৎ সমস্ত সিদ্ধ মহাপুরুষগণ আপনাকে প্রণাম করিতেছেন। আর এই শ্লোকে তিনি বলছেন, কস্মাশ্চ তে ন নমেরন, অর্থাৎ কেনই বা তারা আপনাকে প্রণাম করবে না। তো অর্জুনের এই যে বলবার অভিপ্রায়, সৎপুরুষের আচরণ সর্বদাই যুক্তিযুক্ত, তারা যাহা আচরণ করেন তাহাই হচ্ছে অনুসরণীয়। শ্রী ভগবান তিনি সর্বশক্তিমান, তিনি আবার প্রেমময়, তাকে প্রণাম করলে মস্তিষ্ক এবং হৃদয় উভয়ই তৃপ্ত হয়। তার শ্রীচরণে নত হওয়া মানে বিজ্ঞান এবং ভক্তি উভয়কে শ্রদ্ধা জানানো।
এই বিজ্ঞান হচ্ছে যুক্তি, আর ভক্তি আন্তরিকতা, নিষ্ঠা। তো আমাদের জীবনে যেমন যুক্তি প্রয়োজন আছে, ঠিক তেমনিভাবে আন্তরিকতা, নিষ্ঠা, এটা তো প্রয়োজন। আজকে কিন্তু এই আন্তরিকতার নিষ্ঠার অভাব হচ্ছে। মানুষে একে অপরের প্রতি আন্তরিকতা নিষ্ঠাবান তার কি আছে? মানুষ একে অপরের প্রতি আজকের দিনে কি আন্তরিকতা নিষ্ঠাবান আছে? বাড়ছে না কমছে? আমরা যুক্তিশীল হচ্ছে, শুধু যুক্তিশীলের উপর কিন্তু জীবন দাঁড়িয়ে নেই। যুক্তি প্রয়োজন, আবেগ দরকার, নিষ্ঠা দরকার, আন্তরিকতা দরকার। এই দুটো নিয়েই কিন্তু জীবন, এই দুটো নিয়েই কিন্তু জগৎ। তাই চিন্তাশীল পুরুষগণ শ্রী ভগবানকে তারা প্রণাম করছেন, যারা প্রণাম করছেন না তারা সত্যের চরণে কখনোই নত হন না। অর্জুন শ্রী ভগবানের স্তুতিতে বলছেন, হে প্রভু, আপনি অজনিস, আপনি অজনিজ, বিশ্বস্রষ্টা হিরণ্য গর্ভ ব্রহ্মারও পরম গুরু, আপনি আদি স্রষ্টা। আমরা এই বিষয়গুলো জানতে থাকব পরবর্তী এপিসোডে। আমরা এই বিষয়টাকে নিয়ে, এই শেষের ছোট্ট অংশটাকে নিয়ে কথা বলা শুরু করব, এবং বাকি অংশ আমরা শুনতে শুনতে এগোব। একাদশ অধ্যায় গীতা চিরন্তন আমরা শুনছি, আপনি সঙ্গে থাকুন, নিজের জীবনে ইমপ্লিমেন্টেশন করতে থাকুন, এবং এই এপিসোড অবশ্যই নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, এই লক্ষ্য নিয়ে শুনুন, বারবার শুনুন। আগামী এপিসোডে আপনার সাথে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। এই এপিসোড আপাতত এখানেই বিরাম দিচ্ছি। ধারাবাহিকভাবে আপনি শুনছেন যোগী পুরুষ প্রজ্ঞাদাস কাঠিয়া বাবা রচিত গীতা চিরন্তন। আপনাকে ধন্যবাদ জানাই, আপনি নিজেকে সমৃদ্ধ করছেন। আপনি চাইলে আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার বাড়িতে ছোটোভাবে শুরু করতে পারেন পাঠচক্র বা শ্রবণচক্র। এই অডিওগুলো আছে, আপনি প্লে করে দিলেন, একসাথে বেশ কিছুজন তারা জড়ো হয়ে শুনতে পেল। আশা করি আপনি যদি সুন্দর একটা পরিবার, সুন্দর একটা সমাজ গঠনের কথা ভাবেন, আপনার মাথায় আমার থেকে অনেক ভালো আইডিয়া আসবে। আশা করব বাকিদের মধ্যে ভগবত চেতনার আলো আপনি প্রজ্বলিত করবেন, তাদের জীবনকে সুখময় এবং আনন্দময় করে তুলবেন। ভালো থাকুন, ভালো রাখুন। আগামী এপিসোডে আবার আপনার সাথে এই চ্যানেলে এখানেই দেখা হবে। নমস্কার।